নেত্রকোনায় নিজেদের আত্মরক্ষায় শিশুরা রপ্ত করছে মার্শাল আর্ট। আর এই মার্শাল আর্ট প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে শহরের নিউ টাউন এলাকার নাদিম মার্শাল আর্ট অ্যান্ড উশু সেন্টার। ছাত্রছাত্রীরা আক্রমণের শিকার হলে কিভাবে নিজেকে নিজেই রক্ষা করবে, অন্যের বিপদে কিভাবে এগিয়ে গিয়ে তাকে বাঁচাবে, এসবের কলা কৌশল শেখানো হয় উশু সেন্টারে। এছাড়াও শারীরিক গঠনে নানা কসরত শিক্ষা দেওয়া হয়। মার্শাল আর্ট শিখে নিজেদের আত্মবিশ্বাস বাড়ার কথা বলছে প্রশিক্ষণার্থীরা। আমি স্কুল লাইফ থেকে মার্শাল আর্টস করছি। যখন সেন্সিকে দেখি আমার ইন্টারেস্ট এসেছে মার্শাল আর্টের প্রতি। তাছাড়া মেয়েদের সেলফ ডিফেন্স এবং রাস্তাঘাটে চলাফেরা এবং সব কিছুর জন্য এবং ফিটনেসের জন্য খুবই কার্যকরী। তো এখান থেকে যদি আমরা ন্যাশনাল পর্যায়ে যাই, এটাতে এই খেলাটাতে অনেক পদক এবং অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় বিভিন্ন চাকরির ক্ষেত্রে। যেমন আর্মিতে এটার খেলার একটা চান্স আছে, আনসার, বিজেপি, এগুলোতে। তো সব দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে আমার নিজের জন্য এটা ভালো এবং আমি মনে করি অন্য যারা আছে সবার এটা শেখা উচিত। নিজেকে রক্ষা আর সুস্থ সবল শারীরিক ও মানসিক গঠনে প্রত্যেক শিশুকেই মার্শাল আর্ট শেখার বিকল্প নেই বলছেন অভিভাবকেরা। স্বাস্থ্য ভালো থাকতে নিজেকে প্রতিরক্ষা করতে পারে যেভাবে, আমি মনে করি প্রত্যেকটা মেয়েকে এটা শেখানো দরকার। আমার মতে যে প্রত্যেকটা মেয়েকে বা ছেলে কিংবা মেয়ে উভয়কে এটা শেখানো প্রয়োজন। আমার মেয়েকে এখানে এই মার্শাল আর্ট প্রশিক্ষণ করে, কারণ হচ্ছে যে বর্তমানে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তেজিং হচ্ছে, তারপরে নারীদের নিরাপত্তা নেই। এখানে যে সে যদি আত্মরক্ষা করতে পারে নিজেকে, তো সেই জন্য আমি মনে করি যেটা দরকার এবং সেজন্য সে মানে এখানে শিখছে। নাদিম মার্শাল আর্ট উশু সেন্টারের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক নাদিম আহমেদ বলেন, 28 বছর যাবৎ আমি নেত্রকোনাতে এই মার্শাল আর্ট প্রশিক্ষণ দিয়ে আসছি এবং এই পর্যন্ত আমার 7000 স্টুডেন্ট এই প্রশিক্ষণ থেকে বাড়িয়ে আসবে। কিন্তু প্রতি মাসে আমি প্রতি বছরে আমি 700 স্টুডেন্ট আমার এই পথে বাইরে যায়। নাদিম মার্শাল আর্ট উশু সেন্টারের সভাপতি খায়রুল ইসলাম বাবুল বলে, আমরা সামাজিকভাবে সমাজের কিছু বিত্তবান কিছু লোক নিয়ে আমরা এই সংগঠনটা চালাচ্ছি এবং এই প্রতিষ্ঠান চালাইতে গিয়ে অনেক যন্ত্রপাতি প্রয়োজন হয়, অনেক ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয়, খেলোয়াড়দের খেলার অনেক সরঞ্জাম লাগে, সেই সরঞ্জামগুলো আমরা সংগ্রহ করতে আমরা খুব ব্যাগ পাইতে হয়। 28 বছর ধরে প্রশিক্ষণ দিয়ে আসা নাদিম মার্শাল আর্ট অ্যান্ড উশু সেন্টার থেকে এ নাগাদ প্রায় 7500 শিশু প্রশিক্ষণ নিয়েছে। শিশির বিশ্ব শর্মা, হ্যালো ডট বিডি নিউজ 24.com, নেত্রকোনা।